কারণে সদস্য জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম রাজশাহী 6। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2011-12 অর্থ বছরের বাজেট বক্তৃতা শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে। 15 আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের যে সদস্যরা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদেরকে, জাতীয় চার নেতাকে এবং অদ্যাবধি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যেসব বাঙালি প্রাণ হারিয়েছেন সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার চারঘাট বাঘা উপজেলার সাধারণ ভোটারদেরকে, যাদের সমর্থনে আমি মহান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং তাদের সেবা করার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে বাজেট বক্তৃতা শুরুতে আমি একটু আমার এলাকার গত 2-2.5 বছরে আমি কি ব্যক্তি কতটুকু করতে পেরেছি নতুন জাতীয় সংসদ সদস্য হিসেবে সেটুকু একটু তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকার 3টি পৌরসভার মধ্যে বাঘা পৌরসভাকে অতি সম্প্রতি বি গ্রেডে উন্নতি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্থানীয় সরকার ও পল্লী ও সমবায় মন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, এবং সেই সাথে এটাও জানাতে চাই যে আমার আরও যে 2টি পৌরসভা আড়ানি এবং চারঘাট, এ দুটো বি গ্রেডে উন্নতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর মধ্যে আড়ানি হয়তোবা এই সরকারের শাসন আমলে আমরা এ গ্রেডে উন্নীত করতে পারবো, কারণ সেই আর্থিক আয় এবং তার সক্ষমতা রয়েছে। আমরা আমার নির্বাচনী এলাকা বাঘা পৌরসভায় নতুন একটি বাস স্ট্যান্ড নির্মাণ করেছি এবং এ পর্যন্ত প্রায় 120 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, কিছু সম্পন্ন হয়েছে, কিছু টেন্ডার হয়ে গেছে, কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা আশা করছি আরও 2 বছরে আমরা সর্বমোট 200 কিলোমিটার রাস্তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে করতে পারব। মাননীয় স্পিকার, মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের সম্মতি পেয়েছি আমরা। আপনারা জানেন যে চারঘাট বাঘা রাজশাহীর আমের জন্য বিখ্যাত এবং আমের একটি উপ গবেষণা কেন্দ্র, একটি উপকেন্দ্র নির্মাণের জন্য তিনি সম্মতি দিয়েছেন এবং জমি খোঁজা হচ্ছে। আন্তনগর ট্রেন ধূমকেতু আমার নির্বাচনী এলাকার একটি স্টেশন রয়েছে আড়ানি, সেখানে থামছে, কিন্তু সেটা শুধুমাত্র ঢাকা থেকে ছেড়ে যাবার সময়, ঢাকা রাজশাহী থেকে ছেড়ে আসার সময় এটি এখনো থামছে না, এটি থামানোর ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমি এই সরকারি বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে আমি যে বেতন ভাতাদি পাই তা সম্পূর্ণ ব্যবহার করে প্রতি মাসে 132 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমি বৃত্তি প্রদান করার ব্যবস্থা করেছি মাননীয় স্পিকার। এবং সেই সাথে আমার নির্বাচনী এলাকায় একটি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ এগিয়ে চলছে এবং বিজিএমই এর সাথে আলোচনা করে গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে এবং ইতিমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তায় বাঘা একটি ঐতিহাসিক এলাকা, আপনারা জানেন বাঘার মাজার এবং মসজিদ বিখ্যাত, বাংলাদেশে 50 টাকার নোটে এই মসজিদটির একটি ছবি রয়েছে, সেখানে একটি প্রত্নতাত্ত্বিক মিনি মিউজিয়াম নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি যদি বাজেটের সম্বন্ধে বলতে চাই, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে যে এরকম একটি ওয়েল ব্যালেন্স বাজেট বাংলাদেশের জন্য, যেটি সবসময় একটি চ্যালেঞ্জিং ইস্যু, এবং এই বাজেট যে বইটি মাননীয় অর্থমন্ত্রী সরবরাহ করেছেন সেখানে কিন্তু এটার কাভার পেজে লেখা রয়েছে আগামীর পথে অভিযাত্রা, একটি সুখী সমৃদ্ধ ও কল্যাণকামী দেশ গড়ার লক্ষ্যে। উনি হয়তো নির্দেশ করেছেন যে 2021 সালে আমরা যেটি মধ্যমায়ের দেশে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি দেশে পরিণত হতে চাই সেইটির লক্ষ্যে 2011-12 সালে আমাদের কি করণীয় তার একটি ফিরিস্তি তিনি এখানে দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ সরকারের প্রথম বাজেটটি ছিল মাত্র 700 কোটি টাকার, সেখানে 1,63,000 কোটি টাকা, 16 কোটি 20 লক্ষ জনমানুষের জন্য কিন্তু মোটেই বড় বাজেট এটা কোনোভাবেই বলা যাবে না। এবং আমরা জানি যে বাংলাদেশ আজকে হাঁটি হাঁটি পাপা করে পৃথিবীর 57তম বৃহৎ অর্থনৈতিক রাষ্ট্রে কিন্তু পরিণত হয়েছে এবং আমরা একটি লক্ষ্য স্থির করেছি যে আগামী 2030 সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ 30টি ইকোনমির মধ্যে বাংলাদেশ একটি অবস্থানে যাবে। সেই হিসেবে আমরা যদি বলি 2011-12 অর্থ বছরে যে 46,000 কোটি টাকা যে উন্নয়ন বাজেট বরাদ্দ রাখা হয়েছে, গত বছর যেটি ছিল কম বেশি 35 বা 36 হাজার কোটি টাকা, সেটি যদি আগামী আরও 2টি অর্থ বছরে আমরা প্রায় 65 থেকে 70 হাজার কোটি টাকায় উন্নীত করতে পারি, সেটি একটি সাইজেবল অ্যামাউন্ট হবে এবং আমাদের এই ব্যয়টুকু করার জন্য যে জিনিসটি প্রথম খেয়াল রাখতে হবে যে এটা ইমপ্লিমেন্টেশন করার কতটুকু সক্ষমতা আমাদের রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি এই বাজেটের বিভিন্ন দিকে আয়কর এবং সেই সাথে সাথে রেমিটেন্স এবং আমাদের অর্থ ব্যবস্থাপনার কিছু বিষয়ে আলাপ আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে মাননীয় সংসদ সদস্যদের জন্য তাদের বেতন ভাতার উপরে ট্যাক্স আরোপ করা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি পদক্ষেপ নেবার জন্য, কিন্তু আমি অনুরোধ করব যে এটি সামান্য পরিবর্তন করে যেসব সংসদ সদস্যদের অল্টারনেটিভ ইনকামের ব্যবস্থা রয়েছে শুধু তাদের জন্য এই ব্যবস্থাটি চালু রেখে, যাদের একমাত্র ইনকাম
এই সংসদ সদস্য হিসেবে আয় তাদের ক্ষেত্রে এটি এক্সেম্পট করে দেওয়া, এবং সেই সাথে সাথে সরকারি যেসব কর্মকর্তা অতীতে সরকার তাদের আয়করগুলি দিয়েছেন সেটি অতীতের ব্যবস্থা বহাল রাখার আমি সুপারিশ করব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটি সেন্সিটিভ ইস্যুতে একটু কথা বলতে চাই, যে আজকের পত্রিকাতেও রয়েছে ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি নিউজ, যেখানে একটা কমেন্ট্রি করা হয়েছে ম্যাজিক ফিগার অফ শ্যাডো ইকোনমি। সেখানে সরকারের অর্থ বিভাগের বরাদ দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশে শ্যাডো ইকোনমির আকার হচ্ছে এনিথিং বিটুইন $50 billion টু $100 billion, যেটি বাংলাদেশের জিডিপির আকারের তুলনায় কিন্তু অনেক বড়। এবং একই সাথে আমার কাছে আরেকটি গবেষণাধর্মী একটি তথ্য রয়েছে, যেখানে ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স ইউএস এর একজন প্রফেসর করেছেন, এবং সেখানে আরেকটি তত্ত্ব ব্যবহার করে এই ধরনের একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, অতীতে আমরা অনেক সময় চেষ্টা করেছি যে শ্যাডো ইকোনমি বা আনডিসক্লোজ মানিগুলি সরকারের মূল প্রবাহে নিয়ে আসার জন্য, কিন্তু সব প্রক্রিয়া সবসময় সফল হয় না, এটাও সম্পূর্ণভাবে সফল হয়নি। কিন্তু আমাদের বর্তমানে জিডিপির প্রায় 30-40% অর্থ কিন্তু শ্যাডো ইকোনমিতে, এবং আমরা যদি বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি পর্যালোচনা করে দেখা গেছে যে এটি কোনোভাবেই 10% বেশি হওয়া উচিত নয়। সেই কথাগুলি বিবেচনা রেখে এবং বর্তমানে যে ঋণ প্রবাহে যে একটু কঠিন একটি অবস্থার মধ্যে আমরা সম্মুখীন হচ্ছি, এই কথা বিবেচনা করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে সুপারিশ করতে চাই যে অর্থনীতির মূল প্রবাহে আনডিসক্লোজ মানি আনার জন্য শেয়ার মার্কেটে, প্রাইমারি শেয়ারে, এবং সেই সাথে সাথে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, সেখানে এই আনডিসক্লোজ মানিকে যেন সহজ শর্তে নিয়ে আসার একটি সুব্যবস্থা মাননীয় অর্থমন্ত্রী করে দেন। এবং সেই সাথে সাথে অর্থ আহরণের ক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের ভ্যাট যেটি দ্রব্যমূল্যে 15% হারে নেওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা অনেকেই জানি যে দ্রব্য পানি বলি বা কোল্ড ড্রিঙ্কস বলি বা চকলেট বলি বা যে খাবারগুলি আমরা হাটে বাজারে কিনতে পাই, সেগুলি কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি সব কোম্পানি যে 15% হারে ভ্যাট দিচ্ছে সেটা সত্য, কিন্তু তারা কিন্তু তাদের বিক্রিলব্ধ অর্থের বড় একটি অংশ লুকিয়ে রাখছে, এবং আলটিমেটলি এটা তাদের টোটাল সেলে কখনোই 3-5% বেশি হয় না। এবং সেই কথাই বিবেচনা করে আমরা কিন্তু বলতে পারি ভ্যাটের যে ইনকাম, বর্তমানে সরকারের যে আয় রয়েছে, এটা কিন্তু খুব সহজেই 3-4 গুণ বাড়ানো যায় একটি ভালো শক্ত ব্যবস্থাপনা এবং স্বচ্ছ এবং কর্মদক্ষ এনবিআর প্রতিষ্ঠার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি আরেকটি সুপারিশ করতে চাই যে ট্যাক্স কালেকশনের জন্য, এর আগে অনেক মাননীয় সংসদ সদস্য বলেছেন যে উপজেলা লেভেলে একজন ট্যাক্স কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য অথবা উপজেলার যে মাননীয় চেয়ারম্যান মহোদয়রা আছেন তাদেরকে একটি বাড়তি দায়িত্ব দেওয়া যেতে পারে তাদের এলাকার ট্যাক্স কালেকশনের জন্য। মাননীয় স্পিকার, এর পাশাপাশি আমাদের যেটি করা দরকার, মাননীয় অর্থমন্ত্রী এর আগে অনেকবার বলেছেন যে পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালী করতে হবে, আমাদেরকে ডেটাগুলি ইনস্ট্যান্টলি পেতে হবে, এবং এ ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আমার চোখে পড়েনি যে খুব বিস্তারিত কিছু বলেছেন। মাননীয় স্পিকার, শেয়ার মার্কেট সম্বন্ধে আরেকটি ছোট্ট কথা বলতে চাই, সেটি হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সরকারি কোম্পানিগুলি শেয়ার বাজারে ছাড়া হবে, এগুলি কেন এখনো পর্যন্ত ছাড়া হলো না, কোন সরকারি কর্মকর্তা এগুলির কারণে দায়ী, এগুলি আমার মনে হয় চিহ্নিত করে কিছু ব্যবস্থা গ্রহণ যদি আমরা না করি তাহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি জাতীয় সংসদের দুইটি স্থানীয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, একটি হলো মিনিস্ট্রি অফ ইনফরমেশন, এবং সেখানে আমরা জানি যে বর্তমানে অবাধ তথ্যপ্রবাহের যুগে মিডিয়াগুলি তাদের স্বাধীনতা ভোগ করছেন, এবং টক শো বা নিউজের যে কোনো আর্টিকেল দেখলে আমরা এটা বুঝতে পারি, কিন্তু সেই সাথে সাথে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে বাংলাদেশে কি সম্প্রচার নীতিমালা কিন্তু অতি জরুরি হয়ে গেছে, এবং বাংলাদেশে যে টেলিভিশন চ্যানেলগুলি কাজ করছে আমরা কিন্তু এদেরকেই দেখেছি বিদেশের মাটিতে তারা কিন্তু সেই দেশের নীতিমালা পালনে ব্যর্থ হয়ে তারা ফাইন দিয়েছেন, £1,000 পর্যন্ত জরিমানা হয়েছে, এমনকি তাদের ট্রান্সমিশন বন্ধ করে রাখা হয়েছে, সেরকমও কিন্তু হয়েছে। তার আমাদের দেশে যুগোপযোগী এটি সম্প্রচার নীতিমালা খুবই প্রয়োজন, এবং সেই সাথে সাথে বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আমি সদস্য, অনেক সফলতা রয়েছে, যেগুলি বাজেট বক্তৃতা এসেছে। মাননীয় স্পিকার, আপনি জানেন 1500 স্কুলে কম্পিউটার ল্যাব করা হয়েছে, প্রায় 5000 ইউনিয়ন পরিষদে ই সেন্টার করা হয়েছে এই মন্ত্রণালয়ের অধীনে। আরেকটি বিষয় আমার বাজেটে আমার সুপারিশ থাকবে, সেটি হচ্ছে যে ICT নীতিমালায় $700 কোটি ডেভেলপমেন্ট ফান্ডের কথা বলা হয়েছে, এবং প্রতি বছর শতকরা 10% রেটে $70 কোটি প্রতি বছর এই এখানে বরাদ্দ দেওয়ার কথা ছিল, কিন্তু এই বাজেটে আমরা এখনো পর্যন্ত দেখিনি। মাননীয় স্পিকার, আমাকে দয়া করে যদি 2 মিনিট সময় একটু বাড়িয়ে দেন। আমি এর পাশাপাশি আমি একটু বলতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী খুব সদয় বিবেচনায় আমরা গত একটি ফোরাম করেছিলাম, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরাম, সেখানে 17 মে মাননীয় অর্থমন্ত্রী সেখানে সদয় উপস্থিত হয়েছিলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও। সেখানে
উত্তরবঙ্গের প্রায় 25 জন মাননীয় সংসদ সদস্য উপস্থিত হয়েছিলেন এবং তারা বিভিন্ন যে সুপারিশমালাগুলি করেছেন, মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব সেই সুপারিশমালাগুলি এই বর্তমান অর্থবছরে যতটুকু সম্ভব, সেখানে অনেক কিছু করা হয়েছে মাননীয় স্পিকার। আমরা জানি রংপুরকে বিভাগ করা হয়েছে উত্তরবঙ্গে। মাননীয় সদস্যের সময় 2 মিনিট বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। উত্তরবঙ্গে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, কিন্তু আমরা এই সাথে সাথে আমরা যে বিষয়গুলিতে জোর দিয়েছি সেখানে আমরা সুপারিশ করেছি যে কয়লার বিষয়ে খুব পরিষ্কার একটি সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের উত্তরবঙ্গে যে কয়লার মজুদ রয়েছে তা দিয়ে আগামী 40 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং এই 40 বছরে এবং সেটি ওপেন পিট পদ্ধতিতে অবশ্যই হতে হবে এবং এই 40 বছরে যে পরিমাণ কৃষি জমি ব্যবহার করা হবে তা কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর ঢাকাতে বিভিন্ন হাউজিং কোম্পানি সেই পরিমাণ জমি কিন্তু প্রতি বছর অন্য কাজে আনপ্রোডাকটিভ খাতে ব্যবহার করছে। এই বিষয়গুলি বিবেচনায় রেখে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়গুলিতে খুব শক্ত এবং বলিষ্ঠ কিছু সিদ্ধান্ত নেবার জন্য। মাননীয় স্পিকার, আমি সবার শেষে বিরোধী দলের ব্যাপারে বলতে চাই যে আমরা এ পর্যন্ত দেখেছি বিরোধী দল শুধুমাত্র আমাদেরকে পিছন থেকে টান দিয়ে ধরে রাখার চেষ্টা করছেন। তারা নিজেরা সামনে হাঁটতে পারেন না, তারা জাতিকে ভবিষ্যতে স্বপ্ন দেখাতে পারেন না, তারা পারেন শুধু আমাদেরকে পিছন থেকে খামচে ধরার চেষ্টা করতে। আমরা দেখেছি অতীতে সাবমেরিন কেবলের সাবস্ক্রিপশন বাংলাদেশ নেয়নি যখন এটি ফ্রি ছিল। নেওয়া হয়নি কেন? ধারণা করা হয়েছিল যে এটি দিলে বোধহয় বাংলাদেশের সব গোপনীয় তথ্য বিদেশে চলে যাবে। এটা যে কত বড় নির্বুদ্ধিতার কাজ হয়েছে, পরবর্তীতে অনেক ডলার আমাদেরকে গুনতে হয়েছে এই কারণে। আমরা ঠিক একইভাবে দেখছি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারে অনিয়া ছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যাপারে তারা বর্তমানে বিরোধিতা করছেন। তাদের উচিত বর্তমান প্রজন্ম কি বলছে সেটা কান পেতে শোনা। তারা কথায় কথায় বলছেন যে বাংলাদেশের মহাজোট সরকারের সকল সিদ্ধান্তকে তারা অবৈধ ঘোষণা করছেন এবং ক্ষমতায় আসলে তারা অবৈধ করবেন। তাদের কাছে আমার প্রশ্ন মাননীয় স্পিকার, তারা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, রংপুরকে যে বিভাগ করা হয়েছে, চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে, বরিশালে রেল যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে কি সবকিছুই বাতিল করে দেবেন? সবকিছুই যদি বাতিল করে দেন এই বিভাগের কোনো মানুষই তো তাদেরকে ভোট দেবেন না, তাদেরকে ভোটার নিয়ে আসতে হবে বিদেশ থেকে, হয়তো পাকিস্তান থেকে। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য।